আসসালামু আলাইকুম বেতপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সপ্তম শ্রেণীর আজকে আমরা দেখব বিষয় গণিত দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 লাভ ক্ষতি। অনুশীলনী 2.2 এর অঙ্কগুলো হচ্ছে লাভ ক্ষতি। এখানে একটা অঙ্কের প্রথম ডাকটায় দেওয়া আছে, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা ধরে 5 মিটার কাপড় কিনে 225 টাকা ধরে বিক্রয় করলে কত লাভ হয়েছে। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলার শুরু করার আগে আমার একটু বিষয় ধারণাগুলো একটু স্পষ্ট করে নেওয়া দরকার। ধারণাটা হচ্ছে লাভ, কখন লাভ হয়, তারপরে আসছে ক্ষতি, আমরা কখন বুঝব যে ক্ষতি হয়েছে। আর এখানে লাভ এবং ক্ষতির বেলায় একটা বিষয় প্রয়োজন, সেটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে লাভ ক্ষতি নির্ধারণ করা হয়। তো এখানে প্রথমে আমরা দেখব ক্রয় মূল্য কাকে বলি। আসলে ক্রয় মূল্যটা হচ্ছে কোনো একটা বস্তু, জিনিস বা দ্রব্য যে মূল্যে ক্রয় করা হয়, অর্থাৎ আমরা সহজ ভাষায় গ্রামের লোক যার যেটা বুঝে আর কি, যে কেনা হয়, কেনাকাটা মানে কেনা হয়, যে মূল্যে কোনো একটা দ্রব্য ক্রয় করা হয় সেই মূল্যটাই হচ্ছে ক্রয় মূল্য। যেমন একজন ছাত্র ধরো শাহীন একটি কলম কিনল, এই পাঁচ টাকাটা হলো তার ক্রয় মূল্য। আবার যখন কেউ কোনো কি বিষয় বিক্রয় করে তখন সেটা হয় বিক্রয় মূল্য, অর্থাৎ সে এই কলমটাই বিক্রি করলো, এই কলমটাই সে বিক্রি করলো, এই কলমটাই সে বিক্রি করলো 6 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে যে দামে কোনো একটা জিনিস বিক্রি করা হয় সেটা বিক্রয় মূল্য, আর যে দামে বা মূল্যে কোনো একটা জিনিস ক্রয় করা হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য। এখন আসি আমরা লাভ কখন হবে, কখন লাভ হবে। সাধারণভাবে আমরা বুঝি কোনো একটা জিনিস যত টাকায় আমরা ক্রয় করি, ওই জিনিসটা যদি ওই টাকা থেকে বেশি মূল্যে বিক্রয় করতে পারি তাহলে লাভ হয়। তার মানে হলো যখন লাভ হয় তখন ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে। যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখন হয় লাভ, প্রফিট। এখানে একটা উদাহরণ পূর্বে যেমন দেওয়া ছিল, শাহীন একটা কলম কিনলো 5 টাকায়, সে বিক্রয় করলো 6 টাকায়, তাহলে এখানে আমরা দেখলাম ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি আছে। তাইলে এখানে সে যদি কলমটা বিক্রি করে তাহলে তার কী হবে, এখানে তার হবে লাভ, এখানে তার হবে লাভ। তাহলে আমরা লাভটা পেলাম ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাইলে হয় লাভ। কিন্তু যদি কোনো কারণে বা যে কোনো কারণেই হোক ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়ে যায়, অর্থাৎ ক্রয় মূল্যটা বেশি হয় আর বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম হয় তাহলে কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম হয় তাহলে হবে ক্ষতি তাহলে এখানে আমরা মোটামুটি একটা জিনিস বুঝলাম সেটা হলো ক্রয় মূল্যটা কি ক্রয় মূল্য হলো যে মূল্যে কোনো একটা জিনিস ক্রয় করা হয় সেটা ক্রয় মূল্য যে মূল্যে কোনো একটা জিনিস বিক্রি করা হয় সেটা হলো বিক্রয় মূল্য আর লাভ কখন হয় যখন ক্রয় মূল্য থেকে বেশি মূল্যে বিক্রয় করা যায় অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হয় তখন হয় লাভ আর ক্ষতিটা কখন হয় যদি ক্রয় মূল্য থেকে কোনো জিনিসের বিক্রয় মূল্যটা কম হয় তাহলে সেটা হয় ক্ষতি তাহলে আমরা এখানে লাভ বুঝলাম ক্ষতি বুঝলাম ক্রয় মূল্য বুঝলাম বিক্রয় মূল্য বুঝলাম এবার আমরা সমস্যাটা সমাধানের দিকে আগাই সমস্যাটা কি সবাই একটু আমার দিকে মনোযোগী হও এখানে বলা আছে একজন দোকানদার প্রতি মিটার কাপড় 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনল কিনে 225 টাকা দরে 225 টাকা দরে এই কথার অর্থ হইল প্রতি মিটার 225 টাকা করে সে বিক্রি করলো কি লাভ হবে এতে করে কি তার লাভ হবে না ক্ষতি হবে তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব তার ক্রয় মূল্যটা হচ্ছে 200 টাকা আর বিক্রয় মূল্যটা হচ্ছে 225 টাকা আমাকে বলা হয়েছে কত টাকা লাভ হয়েছে যা হোক তাহলে আমরা এবার ব্যবসা শুরু করি প্রথমে আমরা কিনি প্রথমে আমরা কিনবো কিনার পর আমরা বিক্রি করব প্রথমে কি বলা হয়েছে প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কিনা হয় আচ্ছা তাহলে আমরা এক মিটার ক্রয় করে 1 মিটার ক্রয় করে 200 টাকায় সে বিক্রি করবে ক্রয় করবে কয় মিটার 5 মিটার তাহলে 200 × 5 সমান কত টাকা আসতেছে 1000 টাকা এখানে একটা বিষয় আমরা জানলাম ওই ব্যবসায়ী দোকানদার এখানে 1000 টাকা কাপড় ক্রয় করছে অর্থাৎ 5 মিটার কাপড় ক্রয় করছে 1000 টাকায় তার মানে সে এখানে এই কাপড় ক্রয় বাবদ সে 1000 টাকা খাটাইল এবার আমরা বিক্রয়ের চিন্তা করি তো বিক্রয়ে বলা হয়েছে 225 টাকা দরে তার মানে 1 মিটার কাপড় বিক্রয় করে 225 টাকা যেহেতু লোকটা 5 মিটার কাপড় ক্রয় করছে কাজে সে 5 মিটার কাপড়ই বিক্রি করবে তাহলে 5 মিটার কাপড় বিক্রয় করবে 225 × 5 সমান হচ্ছে 5×5=25 হাতের 2 × 5 = 10 2 × 12 = 2 হাতের 1 × 5 = 10 = 11 তাহলে কাপড় বিক্রয় করলো 1125 টাকা তো লোকটা কত টাকা দিয়ে ক্রয় করেছিল 1000 টাকায় সে বিক্রয় করলো 1125 টাকা তো এখানে আমরা দেখতেছি ক্রয় মূল্য থেকে তার বিক্রয় মূল্যটা বেশি না কম ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা তার বেশি তাহলে কি হয়েছে লাভ হয়েছে তাহলে আমার কাছে চাইছে কত টাকা লাভ হয়েছে তাহলে আমরা লিখব অতএব লাভ হয়েছে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য তাহলে এখানে বিক্রয় মূল্য হলো 1125 টাকা বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি 0, 5, 5 এক আছে 2, 2, 0, 1
তাহলে দেখা গেল এখানে দোকানদারের 125 টাকা লাভ হলো। তাহলে আমার কাছে চাওয়া হয়েছে কত টাকা লাভ হয়েছে, তাহলে আমি লিখব 125 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সমস্যাটা সমাধান করলাম এবং আমরা আমাদের কাছে প্রশ্ন ছিল কত টাকা লাভ হয়েছে, আমরা বের করে দেখালাম এখানে লাভ হয়েছে তার 125 টাকা। এবার আমরা দেখব এই যে এক নাম্বার অঙ্কটা আমরা সমস্যাটা সমাধান করলাম, দুই নাম্বার সমস্যাটা, তিন নম্বর সমস্যাটা, এই সমস্যাগুলো প্রায় একই রকম, এই সমস্যাগুলো প্রায় একই রকম। এই সমস্যাটা সমাধান করতে পারলে পরবর্তী সমস্যাগুলো তোমরা অবশ্যই সহজেই সমাধান করতে পারবে। যাই হোক, আমরা অঙ্কটা মুছে ফেলতেছি, অবশ্যই সবাই খাতা উঠিয়েছ। এবার আসো পরবর্তী আমরা কোনটা করব দেখি। আমরা বলছি যে এক দুই তিন এরা প্রায় একই রকম, চার নাম্বার অঙ্কটা একটু অন্যরকম। আমরা একটু দেখি ডাকটা কী লেখা হয়েছে, প্রতি লিটার। প্রতি লিটার মিল্ক ভিটা প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনি, 55 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আমরা আগের সমস্যাটা পেয়েছিলাম, আমাদের আগের সমস্যাটা ছিল কত লাভ হবে, কিন্তু এখানে একটা কথা অতিরিক্ত দেওয়া আছে, এই জন্য আমরা এই অঙ্কটা করলাম। অতিরিক্ত এই কথাটা চাওয়া আছে, শতকরা কত লাভ হবে। তাহলে এখানে আমরা দুধের ব্যাপারটা কি দেখলাম, প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখানে শতকরা বলতে আমরা কি বুঝি, আসলে শতকরা বলতে আমরা হিসাবটা নেব প্রতি শতে, মানে প্রতি 100 টাকার মাঝে কত টাকা লাভ হয়, শতকরা মানে প্রতি শতে। যাক, এখানে আমরা যদি সমাধানটা করি তাহলে দেখো এখানে এক লিটার দুধ মানে প্রতি লিটার দুধ ক্রয় করা হয়েছে 52 টাকায়, বিক্রয় করা হয়েছে 55 টাকায়। এখানে ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই এখানে লাভ হয়েছে। তাহলে আমরা জানি লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 55 টাকা আর ক্রয় মূল্য দেওয়া আছে 52 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ দিই তাহলে 2 5 হবে 3, হলে 5 আছে 5 0, তাহলে কত টাকা লাভ পেলাম। তাহলে এখানে লাভ পাওয়া গেল 3 টাকা। এক লিটার দুধ মিল্ক ভিটা দুধ বিক্রয় করে লাভ হলো 3 টাকা। এখানে একটা বিষয় সবারই মনে রাখতে হবে, সেটা হলো এই জায়গায় এই অঙ্কটাতে আমার চিন্তা করতে হবে তার পুঁজি কত টাকা, মানে সে কত টাকা দিয়ে ক্রয় করেছিল। তো এখানে সে ক্রয় করেছিল 52 টাকায়। অনেকে ভুলক্রমে
এইটা এই টাকাটা ব্যবহার করে, এটা কিন্তু করা যাবে না। কারণ হলো আমার ক্রয় মূল্য হয়েছে এখানে 52 টাকা। তাহলে লোকটা এক লিটার দুধে সে পুঁজি খাটাইছে বা টাকা খরচ করছে 52 টাকা, তাহলে এই 52 টাকায় তার লাভটা পাইছে 3 টাকা। তাহলে আমরা লিখব 52 টাকায় লাভ হয় 3 টাকা, অর্থাৎ 1 লিটার দুধ 52 টাকা বিক্রয় করলে তার লাভ হয় 3 টাকা। তাহলে 1 টাকা যদি লাভ হয় তাহলে আমার এখানে প্রয়োজন 52 যাবে নিচে, 3 যাবে উপরে। এখন কত টাকা আমার বের করতে হবে? বলা হয়েছে শতকরা। আমরা আগে বলেছিলাম শতকরা বললে আমার কাজ হবে 100 টাকায় কত, তাহলে আমি এখানে দেব 100 টাকা। তাহলে 100 টাকার লাভ কত আসবে? 1 টাকা যত লাভ আসবে, 1 টাকা যত লাভ আসছে 100 টাকায় তার বেশি আসবে। বেশি আসবে মানে 100 দিয়ে হবে গুণ। তাহলে কি হচ্ছে? 3 গুণ 100 ভাগ হচ্ছে 52। তাহলে এখন আমরা ভাগ করি, ভাগ করলে দেখা যায় 4 দিয়ে যদি ভাগ করি 13 বার, 52কে ভাগ করলে 4 13 52, আর 4 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে হয় 25। তাহলে উপরে আছে 3 গুণ 25 সমান হচ্ছে 75, আর নিচে আছে 3। তাহলে টাকা কী আসলো? 75 ভাগ 13 টাকা। 75 ভাগ 13 টাকা, অর্থাৎ 75কে 13 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। আমরা যদি এখানে করি ভাগটা, আমরা যদি এখানে ভাগটা করি তাহলে কী আসে? 13 দিয়ে যদি আমরা 75কে ভাগ করি, 5 বার যদি দিই, 3 × 5 = 15, 7 × 1 = 5, 6 কত থাকে? 10। মানে আমরা এটাকে বলবো 5 সমস্ত 13 ভাগের 10। তাহলে এটা যদি আমরা সমস্ত করে নেই তাহলে কত আসে? 5 সমস্ত 13 ভাগের 10 টাকা। এটা আমরা লিখতে পারি সমান, আর না হয় লিখবো বা 5 সমস্ত 13 ভাগের 10 টাকা। তো আমার উত্তরটা কি হবে? উত্তরটা হবে শতকরা কত টাকা লাভ হয়েছে। তার মানে হল উত্তর 5 কি হয়েছে? লাভ না লোকসান? লাভ, লাভ হলো 5 সমস্ত 13 ভাগের 10। আর এটা কত টাকার মধ্যে হয়েছে? 100 টাকার মধ্যে। তাহলে আমার লাভ হয়েছে 5 সমস্ত 13 ভাগের 10 শতকরা, অর্থাৎ শতকরা 5 সমস্ত 13 ভাগের 10 হলো আমার লাভ। তাহলে এই ধরনের অঙ্ক আরও অনেক আছে শতকরার বেলায়, বা শতকরা বের করতে হবে এরকম অঙ্ক অনেকগুলোই আছে। এর পরবর্তী যে অঙ্কগুলো আছে অধিকাংশ অঙ্ক এরকম। তাহলে আমরা আজকে 2টা সমস্যার সমাধান করলাম। 1 নম্বর, যার মতো করে 1 2 3 একই রকম করা যাবে, সমস্যা নাই। 4 নম্বর করলাম, 4 নম্বরের মতো করে পরবর্তী অনেকগুলো সমস্যার এই সমাধান, মানে প্রায় সবগুলো সমস্যাই বলা যায় সমস্যার সমাধান করা যাবে, শুধু একটু এদিক ওদিক আছে। এখন আমার কথা হলো, আমি যতটুকু অঙ্ক এখানে করলাম, তোমাদের সাথে কথা বললাম, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি মনে হয়, তো তোমরা অঙ্কটা অবশ্যই সবার ওই খাতায় উঠানো হয়েছে। এখন এটা পরবর্তীতে তুমি একা একা করতে চেষ্টা করবা। করার পর বাকি যে অঙ্কগুলো সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান তোমরা নিজে নিজেই করবে আশা করি। পরিশেষে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সবাই সুস্থ থাকো,
এই আশা ব্যক্ত করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।